কণ্ঠশিল্পী নানা গুণের রাফিয়াত রশিদ মিথিলা এদেশের বিনোদন প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার থাকছে মিথিলার অজানা আট তথ্য। এক, মিথিলা একই সঙ্গে অভিনয়, মডেলিং, সঙ্গীত চর্চা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে যাচ্ছেন। দুই, মিথিলা অভিনয় ও সঙ্গীত চর্চার পাশাপাশি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিন, গ্রামীণ পরিবেশ মিথিলার খুব ভালো লাগে, অবসর পেলে মিথিলা প্রকৃতির কাছে ছুটে যান। চার, 2007 সালে তাহসান মিথিলা জয় নারকেল তেলের বিজ্ঞাপনটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছিলেন। পাঁচ, অভিনয় ছাড়াও মিথিলা তাহসান একসঙ্গে গানও গেয়েছেন। অন্যদিকে তারা একটি প্রসাধন সামগ্রীর শুভেচ্ছা দূতও হয়েছিলেন। ছয়, বিয়ের পর মিথিলা তাহসান একাধিক নাটকে অভিনয় করেছেন। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। সাত, মিথিলা ও তাহসানের গান দিয়ে পরিচয়ের সূত্রপাত। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণয়ের রূপ নেয়। আর মিথিলা 2006 সালের 7 আগস্ট তাহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আইরা তাহরিম খান নামে তাদের একটি সন্তানও রয়েছে।